বাঁকুড়া শহরকে জীবাণুমুক্ত করতে উদ্যোগ নিল জেলা প্রশাসন। মারণ ভাইরাস কোভিড-19 বা করোনা আক্রমণের তীব্রতা দিন দিন বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। শহরের গণ্ডি ছাড়িয়ে প্রতিবেশী জেলাতেও করোনায় আক্রান্ত মানুষ। ঠিক সেই মুহূর্তে অতি সতর্কতা হিসেবে বাঁকুড়া শহরকে জীবাণুমুক্ত করতে উদ্যোগ নিল জেলা প্রশাসনের দমকল কর্মীরা। দমকল কর্মীদের সাহায্য নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে থাকা বাজারগুলিতে, বিশেষ করে কিষাণ মান্ডিতে স্যানিটাইজার স্প্রে করা হয়। ক্যাম্পেইন তো 10 দিন আগে শুরু হয়েছে, তো অন্যান্য কেমিক্যাল এজেন্টস যেগুলো ডিসইনফেক্টেন্ট এজেন্ট সেগুলো আমরা অলরেডি পেয়েছি। এতে যে সমস্ত কেমিক্যালস আছে সেই কেমিক্যালসের ব্যাপারে, হ্যাঁ, এর মধ্যে যেগুলো আছে ধরুন উপরন্ত ব্লিচিং পাউডারের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্লোরাইড থাকে, ঠিক আছে। ক্যালসিয়াম হাইড্রোক্লোরাইড জলের সাথে রিয়াকশন করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্লোরাইড তৈরি করছে, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্লোরাইড যখন আসছে, যে নতুন লিকুইডের কথা বলছি, সেটা 50 লিটার ব্যারেল আসবে, শুধুমাত্র 2 লিটার দিলে পরে এই গোটা ট্যাঙ্কে সেটা কাজ হয়ে যায়। আজকে কোথায় কোথায় হচ্ছে আজকে শহর, আজকে কি প্রথম? হ্যাঁ, আজকে প্রথম এখানে শুরু হয়েছে ব্যাপারটা, ঠিক আছে। আমরা এটা প্রতিনিয়ত করার চেষ্টা করব এবং আমাদের বাঁকুড়া শহর নিজের শহর, বাঁকুড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো কর্তব্যে আমরা দমকল সর্বোচ্চ সবসময় ব্যস্ত আছি। অ্যাকচুয়াল আমরা আজকে শুধুমাত্র কর্মসূচি করছি না, বিগত 10-12 দিন ধরে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনিং, প্রোপাগান্ডা এইসব চলছে, মানুষকে সচেতন করছি। আর গত পরশু থেকে আমরা ডিসইনফেক্ট্যান্ট এজেন্ট নিয়ে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে মাছের বাজার, মাংসর বাজার, সবজি বাজার, যেখানে হিউজ মাস প্রতিদিন গ্যাদারিং হচ্ছে এখনও, সেই সমস্ত জায়গা আমরা ডিসইনফেক্ট্যান্ট করছি। হ্যাঁ, গোটা জেলা জুড়ে চলছে, শুধুমাত্র বাঁকুড়া টাউন নয়, চতুর্দিকে চলছে, পুর ওন্দা চতুর্দিকে চলছে। বাঁকুড়ার আজকে হলো বড় বাজার, যেটা মাছান্তর সবজি মার্কেট যেটা, হ্যাঁ, পুরাতন চকবাজার, তারপর কিষাণ মান্ডি, রামপুর, আর আমাদের ওখানে ভৈরস্থান সার্কিট হাউস বাজার, এই কয়েকটা হয়েছে। অ্যাকচুয়ালি এটা অ্যাকশনটা তো থাকবে অনেক দিনে, কয়েকদিন থাকবে, 3-4 দিন তো মিনিমাম থাকবে, তারপর আবার আমরা স্প্রে করব। জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি শহরবাসী, এর ফলে মারণ ভাইরাস করোনা সংক্রমণ অনেকটাই এড়ানো যাবে বলে অনেকে মনে করছেন। এই স্যানিটাইজিং যেটা হচ্ছে সেটা মানুষের পক্ষে যে কতটা উপকার, মানুষরা অনেক চিন্তার মধ্যে আছে, বাড়ির থেকে বেরোতে পারছেন না। এই বাজার চকবাজার বাঁকুড়া শহরের খুব মেনটেন্স করে চলে এবং ডিসিপ্লিনের মতন কাজ করছে বাজারের মানুষজন এবং যারা ব্যবসা করছে। এই স্যানিটাইজেশন হওয়ার পর মানুষ আরও সচেতন হবে। আমি বলবো এই করোনা ভাইরাসের থেকে রুখতে গেলে মানুষকে ঘরে থাকতে হবে, বাড়ির থেকে বেরানো চলবে না, এবং নিজের প্রয়োজন ছাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিস যদি দরকার লাগে সে প্রয়োজন ছাড়া যেন বাড়ির থেকে না বেরোয়, তাহলে আমরা এই করোনা ভাইরাসকে রুখতে পারবো। এই জন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ, বাঁকুড়া চকবাজারের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং সমস্ত ক্রেতা বিক্রেতা মানুষজনের পক্ষ থেকে ধন্যবাদ, যে তারা এই সাজু উদ্যোগটা নেওয়ার জন্য, যে স্যানিটাইজেশন করার জন্য। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সোশ্যাল মিডিয়ায় অহেতুক গুজব ছড়াবেন না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলুন, বারবার নিজের হাত পরিষ্কার করুন অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজ বাংলা।